বাস আর আব্দুর রহমান ইবনে আফজা আয়েশা উম্মুল কুয়াইদ সকালে পাঁচজন কাছাকাছি সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম বর্ণনা করছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফিল বিত্রি বিত্রের সালাতে পড়তেন প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার পরে বিসমিল্লাহির রহমানির রহিম আলা সুবহানাল্লাহি আলা ওয়াজিব না এটি কিন্তু এটি হচ্ছে সুন্নাত যখন দেখবেন সময় আছে আমার বিত্র পড়ার জন্য এখন ফজর আজান হয়ে যাবে না তখন আপনি সূরা শুরু করবেন কিন্তু এদিকে দেখেন ফজর আজান হতে যাচ্ছে আর আমাকে বিত্র পড়তে হবে প্রথম রাকাতে হয়তো আজান হয়ে যাবে এরকম আশঙ্কা আছে তখন না কখনো লম্বা সূরা পড়বেন না যত তাড়াতাড়ি শেষ করা সম্ভব কারণ অনেক উলামায়ে কেরামদের কাছে ফজরের আজান হইলে আর কোন সালাত পড়া যাবে না ওই দুই রাকাত সুন্নাত ছাড়া অর্থাৎ বিত্র পড়া যাবে না নিষিদ্ধ সুতরাং আপনাকে আগে ভাগেই শেষ করে দিতে হবে এই জন্যই তো নবী কেন বলেছেন ফায়দা খাশি আহাদুকুম সুবহা তার আগে বলেছেন সলাতুল লাইলি মাসনা মাসনা রাতের সলাতগুলি দুই দুই রাকাত করে পড়তে থাকো আর সালাম ফিরতে থাকো ফায়দা খাশি আহাদুকুম সুবহা তোমাদের কারো যখন আশঙ্কা হবে যে ভোর হয়ে যাবে সকাল হয়ে যাবে আশঙ্কা ভয় হচ্ছে যে ভোর না হয়ে যায় এরকম যখন হবে সাল্লা রাকাতান ওয়াহিদা কি করবে এক রাকাত সালাত পড়ুন তাহলে এক রাকাত সালাত আছে হাদিসে তারপরে অস্বীকার করিয়ে না এই দৃষ্টতা দেখায় না যে কেউ স্বীকৃতি দেয়নি স্বীকার করে সে আমিও স্বীকার করব না আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনি কার কাছে না পৌঁছে থাকে বা স্পষ্ট না হয়ে থাকে সে যে অবস্থায় চলে গেছে সে ওজর পেশ করতে পারবে কিন্তু আপনি কি ওজর পেশ করবেন রাকাতান ওয়াহিদা বলতে এক রাকাত আবার সালাত হয় নাকি এক রাকাত আবার নামাজ আছে নাকি আলহামদুলিল্লাহ হাদিস অস্বীকার সাল্লা রাকাতান ওয়াহিদা এক রাকাত নামাজ পড়ে নাও যখন ভয় হচ্ছে যে ফজর আজান হয়ে যাবে এক রাকাত সর্বনিম্ন এক রাকাত বেতর আর সর্বোর্ধ্ব তিনে কেন থেমে যাচ্ছেন কি মাঝে মাঝে তিন পড়েন পাঁচ পড়েন সাত পড়েন নয় পড়েন এগারো পড়েন তেরো রো হাদিস রয়েছে তো বলছিলাম বেতরে যখন দেখবেন সময় আছে প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সব বিষয় দেখেন আলা দ্বিতীয় রাকাতে কুল হুয়া আল কাফিরুন সূরা কাফিরুন আর তৃতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ কুল হু আল্লাহু আহাদ এটা হচ্ছে সহি বিশুদ্ধ রিওয়ায়াত আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাঁচজন সাহাবীর মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিসে রয়েছে যে তৃতীয় রাকাতে সূরা ইখলাসের সাথে ওয়াল মুআউযাতাইন আর দুটি মুআউযা সূরা মানে সূরা ফালাক এবং যেই সূরাগুলি আউযু দিয়ে শুরু হয়েছে এগুলো হচ্ছে মুআউযা আশ্রয় দানকারী সূরা যেই সূরা দিয়ে আপনি আল্লাহর আশ্রয় নিজেকে রাখবেন এই জন্য এই সূরাগুলি কি বলা হয় মুআউযা বলা হয় একটি মুআউযা আর দুটি হলো মুআউযা তাইন অর্থাৎ তৃতীয় রাকাত কি পড়তেন সূরা ইখলাস ফালাক নাস আল্লাহু আকবার